রাহুল দ্রাবিড়ের নির্দেশ বুঢ়া আঙুলি সৌভাগ্য ইখানে আকৌ রঞ্জী ট্রফি খেলিব নোৱাৰে। ভারতীয় দলের মুখ্য প্রশিক্ষক রাহুল দ্রাবিড়ে ঘর প্রতিযোগিতা খেলবলৈ নির্দেশ দিয়ে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সম্পাদক জয় শাহে কয় যে সকলে ঘর ক্রিকেট খেলবই লাগিব। ঘর প্রতিযোগিতা সন্দর্ভত আর কোনো অজুহাত সহ্য করা নহব। 16 তারিখের পর আরম্ভ হওয়া ঝাড়খণ্ড রাজস্থানের রঞ্জি ম্যাচ খেলবলৈ বোর্ডে নির্দেশ দিছিল। কিন্তু বোর্ডের নির্দেশক বুঢ়া আঙুলি দেখায় ঈশান কিষাণে রঞ্জি ম্যাচত অংশ লওয়া নাই। এক সূত্রের মতে ঈশান কিষাণে আইপিএলের বাবে প্রস্তুতিক অগ্রাধিকার দিছে। সূত্র অনুসরি বিতর্কিত ঈশান কিষাণ হার্দিক আর ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে অনুশীলনত ব্যস্ত। কিন্তু যুব উইকেট কিপার ব্যাটারগুলিয়ে গম পোৱা নাই যে বোর্ডের বাবে হতাশার কারণ হয়ে পড়ছে। ইয়ার পূর্বে দক্ষিণ আফ্রিকা ভ্রমণের মাঝভাগত মানসিক বিষণ্নতার দোহাই দি দল এড়ি থাকে গৈছিল। দুবাইতো পার্টি করা দেখা গৈছিল। ঈশান কিষাণক লৈ বিচলিত বোর্ডের মুরব্বী সকল কারো নাম নোলাকয়ে জয় শাহে কয় যে ঘর প্রতিযোগিতাত খেলাটো বাধ্যতামূলক বলে সকলকে ফোনযোগে অবগত করা হয়েছে। এইবার চিঠির জড়িয়ে জানা হব যেতিয়া নির্বাচক কমিটির অধ্যক্ষ প্রশিক্ষক আর অধিনায়কে রেড বল ক্রিকেট খেলাব বিচারে তেতিয়া তেওঁলোকে খেলিব লাগিব। ইয়ার অন্যথা হব নোৱাৰে। ঈশান কিষাণে কারো কথা নুশুনে, তেওঁ নিজৰ জেদত আছে। News Desk, Olympia Sports.